পাপা তোমারে কিরাম ভালোবাসে এখন প্রমাণ পাইছো তো সে ঘরের মধ্যে থাকতে তার ভাই তোমার অপমান করলো সে ঘর থেকে একবারও বাইরে হলো না তুমি এত কথা জানলে কাবা করে মালা না মানে কোসি যে কথাটা যেহেতু তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় গেছে তোমার ভাই জানি গেছে সেও তো এদের ভবিষ্যৎ নিয়ে তো একটু কিছু ভাবা দরকার তাই না সেইটির কথা জিজ্ঞাসা করতেছি কি হে রাহ তোর চাঁদ তো পাওয়া যাচ্ছে না ডুবে গেল নাকি আরে চাঁদের দেখা কিরম করে পাবি এখন তো অমাবস্যা চলতেছে অমাবস্যার মধ্যে কি চাঁদের দেখা পাওয়া যায় এই কার্ড আমি তোমাকে দিচ্ছি না তুমি ভাই তোমার বোনিকে একজন ভালোবাসে দিছে তোমাকে দেখতে করছি শুধু কার্ড না ওর মধ্যে একখান চিঠিও আছে খুলে দেখো আরে বাইশের ভাই লাল গোলাপের শুভেচ্ছা দিছে বা বাবা হ্যাঁ নাম দেখি চাও সুরুজ সুরুজ তোমার বোনিক ভালোবাসা দিচ্ছে চাঁদকে তো নরম পেয়ে খুব ঝাড়ি চাও এখন দেখি সুরুজ তুমি কি করো সুরুজকে আমি কিছু কব না তো বিয়ে দিব কি কষ্ট তুমি মিয়া ভাই তুমি সুরুজের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবা আমি কইছি তোর বিয়ে দিব সুরুজের সাথে তোর বিয়ে দেব সে কথা কিন্তু কই সুরুজ যুগের আমার সাথে যে ভেজাল শুরু করেছে তো বিয়ে দিয়ে দুজনে ওকে আমি ছাই ঘষে দেব তারপর দেখি কাকে ঈদকা আর ওই ভালোবাসার সিজি পাঠায় এখন যা ঘরে যা বিয়ের আগে তো প্রেম করতে পারিনি বিয়ের পরে না হয় তোমার সাথে একটু প্রেম করলো বয়সের কথা করছো আমার বয়স কিন্তু সাত ছড়িয়েছে স্যার বেশি না গরিব মানুষ তো বয়সের সাথে একটু বেশি বুড়ো দেখ নিজে এই বয়সে প্রেম নিয়ে এত কথা করছে আর সাদের মতো একটা যুবক সালের প্রেমে তুমি এইরকম করে অপদস্থ করলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি সাদের সাথে আর সত্যতা করব না সত্যি করে করছে মাথা সুই করছে এবার আমার কাঠ খান নাও আমার পক্ষ থেকে তোমার জন্য আগে কিনে রাখিছিলাম কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তুমি যদি চাঁদের সাথে এরকম করবেনই থাকো তাহলে দেবো না সিঁড়ি ভালো এটা তো আমার কার্ডের থেকেও ফাইন সোহেলি মনের মধ্যে আজকে খুব শান্তি লাগতেছে আজকে বুঝতে পারলাম যে ভালোবাসা ধনী গরিব কিছুই মানে আমার কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে আমি সুরজের চেয়ে অনেক ধনী জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই জানি তোমার প্রেমের যোগ্য আমি
সান, তোমার একটা কথা কব, এত সুন্দর সুন্দর প্রেমের গান থাকতে তুমি এই গানটা কেন পছন্দ করো? কত সারাক্ষণই দেখি তুমি গান গালে এই গানটাই গাতে থাকো, আবার রেডিওতে গান শোনার অনুরোধ করলে এই গানটা শোনারই অনুরোধ করো, আর কোনো গান ভাল লাগে না তোমার? তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলব? তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলব? এই কাঠখান কি তোর দোকানের? কি হে বাংলা বুঝো না? এই কাঠ কি তোর দোকানের? কাঠ তো দেখে মনে হচ্ছে আমার দোকানেরই আমান ভাই। এই সত্যি করে কো, এই কাঠখান কিটা কিনিছে তোর দোকান থেকে? কিটা কিনিছে তা তো আমি কবের পারবো না, কত মানুষই তো আমার দোকান থেকে কাঠ কিনতিছে। চুপ করে হে, ওনার দোকানে মানে হাজার হাজার কাঠ বিক্রি হইতেছে। সত্যি করে কা, এটা কাঠ কিটা কিনেছে? সুরুজ না স্যার? স্যার তো জীবনে আমার দোকান থেকে কাঠ কিনে না আমান ভাই, কাঠ কিনলে সুরুজি কিনিছে। মনে পড়িছে সুরুজি? সুরুজি দুই নম্বর প্রশ্নের উত্তর পাওয়া গেল, তদন্ত কমপ্লিট। কিসের তদন্ত আমান ভাই? সেটা তো তোমার জানার কোনো দরকার নাই। একটা কথা তোরে কয়ে যাই, যতদিন আমাকে পাতার বিয়ে না হয় ততদিন তোর এই দোকানে কার বিক্রি বন্ধ কথাটা মনে রাখিস। কয়ে গেলাম কার বিক্রি বন্ধ রাখলি মনে হয় প্রেম সব বন্ধ হয়ে যাবি? আইসে মাতব্বরি করবে। সকালে তো সুন্দর সুন্দর কাঠ কিনে ভালোবাসা মানুষের উপহার দেয়, আমি নিজে হাতে তোমার জন্য কাঠটা বানিয়েছি, মনে হয় ভালো হয়নি। কি হয়েছে পাতা? একটা বড় ঝামেলা হয়ে গেছে স্যার। কিসের ঝামেলা, কি হয়েছে? আমার তো তোমার মুখ দেখে বোঝা উচিত ছিল। কাল সারা রাতে আমি ঘুম আসবার পারিনি, সুরজি সাহায্য করার বুদ্ধি বাইর করবার যে হিতে বিপরীত হয়ে গেছে। আমি করেছিলাম কি, ওই সুরজি সাহায্য করার জন্যে একটা চিঠি নিয়ে মেয়াবের কাছে দিছিলাম, দিয়ে কইছিলাম যে খালি তো চাঁদেক দোষ দাও, এই দেখো সুরজও আমাকে চিঠি পাঠাইছে। মেয়াবার তখন চিঠিখান হাতে নিল, হাতে নিয়ে করলো ঠিক আছে ব্যবস্থা করতেছি। আমি কইছি কি ব্যবস্থা করতেছো? কই তোর বিয়ে দিতে হবে। তখন আমি আমি বললাম যে সুরজের সাথে আমার বিয়ে দিবা, তাহলে চাঁদ কি অন্যায় করেছে? তখন কয়ে চাঁদের সাথে বিয়ে দেবো না, সুরজের সাথে বিয়ে দেবো না, তোর বিয়ে আমি অন্য জায়গায় দেবো, এগের সাহায্য করার জন্য তোর বিয়ে আমি অন্য জায়গায় দেবো। এখন কি হবে চাঁদ? মেয়ে ভাই তো আমার বিয়ে ঠিক করতেছে। সেটাই তো হওয়ার কথা পাতা, আজ হোক আর কাল হোক, তোমার মেয়ে ভাই তো কারো না কারোর সাথে তোমার বিয়ে দিবি, সে তো আর আমার সাথে তোমার বিয়ে দিবি না। এইসব কথা চিন্তা করার সময় এখন না স্যার, একটু বুদ্ধি খারাপ বের করতে হবে, কি করা যায়? তুমি কর, আমি কি করব? তুমি আমাকে যা করবে করবে, আমি সেটাই করব, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। চলো আমরা বিয়ে করি, আমি পালা চলে আসবো, তুমি তুমি ভাবিরে কয়ে বিয়ের সব ব্যবস্থা করে রাখো, আমি
আমি শ্রম করে পারি সুযোগ বুঝে সব কিছু নিয়ে চলে আসবো। তোমরা আমরা বিয়ে করে গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু পাতা, আমার সাথে বিয়ে হলে পরে তোমার মেলা কষ্ট করা লাগবে। তোমার এসব কথা চিন্তা করা লাগবে না। সারাক্ষণ কালে একই কথা কয়, আমি কি তোমাকে ভালোবাসি না নাকি? আচ্ছা তুমি আমার কত আমার বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? তাহলে পরে থাকবো, শোনো আমার উপর বিশ্বাস রাখো, ভাবির সাথে কথা বলে সব ব্যবস্থা করো, আমি সময় মতো চলে আসবো। সময় কিন্তু নেই হাতে বেশি। খুব পছন্দ হয়েছে আমার, সময় বেশি নেই কিন্তু তোকের মাথায় খালি আমার বউয়ের চিন্তা, তাই না? ঘটনা তো জানিস নে, গণেশ তো উল্টে গেছে, পাতার বিয়ে ঠিক হয়ে গেছে। পাতার বিয়ে ঠিক হয়ে গেছে মানে কখন ঠিক হয়ে গেছে, কার সাথে ঠিক হয়ে গেছে, ঘটনা কখন ঘটলো রে? সেই ঘটনা কালীন তো কবর আসছি, পাতা তোর সাহায্যটা করার জন্য সেই কাঠখান তার ভাইয়ের হাতে তুলে দিছি। খুব ভালো কথা শুনে তো আমার ভালো লাগছে। আমাক সাহায্যটা না করে তালি পরে পাতার বিয়ে দিচ্ছে ক্যা? সেটাই তো বুঝতে পারতেছো না তোমরা? আরে পাতার ভাই পাতাক বিয়ে দিয়ে বিদায় করে তোকে সকলকে সাহায্যটা করতে চাচ্ছে, আমাকে ট্রিট করেছে, বুঝতে পারছিস না? সেটা বুঝলাম, কিন্তু এত তাড়াতাড়ি কার সাথে বিয়ে দিছে সেই বিষয়টা কি জানতে পারিছিস? শুনেছিলাম যে পাতার বিয়ে নাকি অর্ধেক ঠিক হয়ে আছে। ওই যে জলেশ্বরের এক স্যাংরা রাজশাহীতে ডাক্তারি পড়ে, তার সাথে তার ফ্যামিলি নাকি পাতার ভাই খুব জোরাজোরি করেছিল, তো পাতার ভাই ঠিক করেছিল যে ডাক্তারি পাস করার পরে পাতার বিয়ে দিবে, কিন্তু তোকে এই ঝামেলার জন্যে তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে, বুঝতে পারছিস? কথাটা কি সাদেক শোনানো হয়েছে? চাঁদ কি কয়, আমাকে ডুবাবে যায় তো পাতা তার চাঁদেকে ডুবাই দিচ্ছে? না চাঁদেক এখনো ক হয়নি, তো পাতা নাকি তোর ভাবির কাছে আসছিল, আইসে অনুরোধ করেছে চাঁদের সাথে তার বিয়ের ব্যবস্থা করার জন্য, সে নাকি পালায় আসবি। তোর ভাবি অবশ্য তোকের কথা কয়েছে যে সব বিবাদ ভুলে যে চাঁদের পক্ষে খালানের জন্য, তোরা যদি রাজি থাকিস তাহলে আমি প্ল্যান করবার পারি। ভালো লাগেছে, খুবই ভালো লেগেছে কথাটা শুনে, আমরা রাজি, টাকা যা লাগে আমি খরচ করব, তুই ব্যবস্থা কর। চাঁদ তুমি অযথা সময় নষ্ট করতেছো, শোনো আজ হোক আর কাল হোক আমি যে কথাটা করছি সেই কামটাই তোমাকে করা লাগবে, এছাড়া তোমাকে সামনে আর অন্য কোনো পথ খোলা নাই। ভাবি আমি তো আমার কথা চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি পাতার কথা। পাতার চিন্তে পাতা কি করবে দাও, পাতা আমার এখানে আইছিল সে তার মনের কথা আমাকে জানায় গেছে, তোমাকে দুইজনের মেলা কষ্ট করা লাগবে এছাড়া কোনো পথ নাই। ভাবি আমি তো সবসময় কষ্টের ভিতরেই থাকি, আমার না খায় থাকার অভ্যেস আছে, কিন্তু পাতা তো আরামায়েশে বড় হয়েছে, সব আরামায়েশ এখন ত্যাগ করা লাগবে। আল্লাহ যদি চায় তোমাদের দুজনের জীবনে আরামায় সব আবার ফিরে আসবি, আমি সেই দোয়া করি দুই হাত তুলিয়ে। রহম কি কয়? কি বলবি, আমি যে কথা কই তারও সেই একই কথা, তোমার দোস্ত বন্ধুরা সকলে মিলিয়ে সব কিছু ঠিক করে দিবি, কিন্তু দোস্ত বন্ধু যে কামই করুক আসল কামটা তো তোমারই করা লাগবে সাদ। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি রাজি, কিন্তু আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। সেটা আমার ক লাগবে মুখ ফুটিয়ে, শোনো পাতাটা আমি কয়ে দিচ্ছি, সে সময় মতো আমার এখানে চলে আসবে, তুমিও চলে আসবে,
তোমাদের বিয়ের কাবিনটা এখানেই পড়ে নেই। কিন্তু আমি তো অন্য চিন্তা করতেছি ভাবি, আমার ভয় করতেছে আমান ভাই যদি জানবে পারে তাহলে পরে তোমাদের বাড়িঘর কিন্তু সে আগুন জ্বালা দেবে। দূর ঘুরার দিন তুমি খালি আসাজি কথা চিন্তা করতেছ, আমার বাড়িঘরের চিন্তা তোমার কোনো রকম করা লাগবে না। শোনো, কবুলটা করার সাথে সাথে তোমরা চলে যাবে 500 টাকা, সেখানে তোমার দোস্ত তোমার সাথে যাবি, আমার শরীর বাড়ির সব ব্যবস্থা করা আছে বুঝছো, পোলা থেকে ওখানে কিছুদিন ঠিক আছে, তারপরে গ্রামের পরিস্থিতি শান্ত স্বাভাবিক হলে পারে এখানে ফিরে আসবে, আসি সুখে শান্তির সংসার করবে। মনে থাকবে এখন আজে বাজে কোনো চিন্তা করবি না বুঝছো। কিরে রহম, কোনো ঝামেলা টামেলা হইতো না তো? ঝামেলা হবে কিসের জন্য, সাওয়াল মাইয়ে দুইজনই সাবালক, তাছাড়া আপনি তো আমার থেকে আইন ভালো জানেন। হ বয়স তো ঠিকই আছে কিন্তু আমান তো গাছাটালো, বিয়ে হয়ে গেলে আমানার সইতে কি করবি, তখন তার বোন হবে সাদের বউ। বুঝিস কিন্তু আমার যে কোনো ঝামেলা না হয়। আরে ঝামেলা হবি না, নো চিন্তা ডুবুর্তি কাজী সাহেব, পাশালান পাশালান তাড়াতাড়ি আইছে। হ্যাঁ হ্যাঁ, কখন থেকে হাতের কাছে লিয়ে বসে রয়েছে, পড়ো না কিসের জন্য, তুমি যাও ভিতরে যা করে আসো। ঠিক আছে যা, তুমি দেখবে নাকি রাত হয়ে গেছে, বাইর হলে সাথে করে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। কাজী সাহেব আপনি বিয়ের কামটা আগে রাখেন, পাতা আসলে ডাইরেক্ট কবুল করা দিবেন। ঠিক আছে আমি গেলাম। দেখে শুনে যাও।
আর রাত জায়গা কি হইব, আবার বিদায় করেন আমি চলে যাই। হাজি সাহেব আর একটু বসেন, দেখা যাক পাতা আসে কিনা। আসার যদি হইতো তবে এতক্ষণ আইসা পড়তো। আরে ভাই এই রকমের প্রেম প্রীতি কত দেখলাম রে ভাই। আমি তোমাকে আগে কয়েছিলাম ভাবি, তুমি তো আমার কথাটা বিশ্বাস করলে না। বড় লোকের পিঠি তো ঝোঁকের মতো একটা কথা কয়েছে, প্রায় তোমার সাথে সাথে সেটা আবার ভুলে গেছে। আমারও সেটাই মনে হচ্ছে। ডাক্তার জামাই থিয়ে চাঁদের মতো এই গরিব মানুষের বিয়ে করবি? দিন কাটিল রাত্রি গেল, বয়সেতে ভাজ পড়িল, ঝাপসা স্মৃতি এখন কেন।